আমি সহ্য করতে হবে না, তাই না? তখন থেকে ভাবছি বাবা যে আমার গায়ে জোরটা কম কম লাগছে কেন, খিদে পেয়েছে তো? তাই আসি, হ্যাঁ তোমরা খা। এই জয়, বাজে কথা বলবি না, এই মাত্র দুটো জয়নগরের মোয়া খেয়েছিস তুই। দুটো কথা, একটা একটা তো একটা তো চুরি করে খেলি। আই সে এতক্ষণ ধরে দৌড় ঝাঁপ করছি, এরা এরা গিয়ে রাখবে না, এরা মেটাবলিক রেট নেই, এরা কিছু মানে খরচা হবে না। সবাই চলে এসো, তিন্নি তান্না দিদি জামাই বাবু সবাই চলে এসো, গরম গরম লুচি খাবে। রেডি, লুচি ব্রেক এখন। আই দাঁড়া দাঁড়া, ফোন, আরে ফোন খেলবি তো? আরে বল, ঠান্ডা হয়ে গেলে শুকনো খবরের কাগজ হয়ে যাবে। এই শোন, নাম নে, এদিকে এদিকে। আরে আরে, এই চুপ, কি আসছো যে খেলতে খেলতে চলে এলি কেন? বাহ 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 বাহ, তোর দি হয়েছে তোমার বাড়া? হ্যাঁ, এই তো বাড়ছি। আচ্ছা, ওরে জবরে তাড়াতাড়ি দে খাবার, বড্ড খিদে পেয়ে গেছে। আমি এই গোটা গোষ্ঠীর জন্য নাকি গাজরের হালুয়া করে হাত টনটা নাটাম। এদের জন্য আমার আমার সঞ্জুটাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর আমার সঞ্জু এখন খালাসি সেজে এদের মাল বুঝছে, আর আমি নাকি গাজরের হালুয়া খাওয়াতাম। আচ্ছা, সকালের জলখাবারে শুধু এই তেলে জ্যাবজ্যাবে লুচি হয়েছে, আর কিছু নেই? এটাই তো ভালো খাবার পিকনিকের, গরম গরম লুচি, আলুর দম, তারপরে শেষ পাচ্ছি তো নলেন করে সন্দেশ হতো জমে যেত। আমি এরকম তেল তেলে লুচি খাই না। ও, তুমি তাহলে খাবে না? তাহলে তোমার ভাগেরটা না হয় আম না, মানে তাহলে তুমি কি খাবে শোনা? এখানে তো আবার পাস্তা ফাস্তা পাওয়া যায় না। আমি জানলে বাড়ি থেকে নিজেই কর্নফ্লেক্স আর ওটস নিয়ে চলে আসতাম, সঙ্গে একটু দুধ হলেই তো হয়ে যেত। হ্যাঁ, কর্নফ্লেক্স, দুধ, ওটস। এই, তোমার কি শরীর খারাপ শোনা? কেন, আমার আবার শরীর খারাপ হতে যাবে কেন? বড় বৌদি, তুমি কি ডায়েট করছো নাকি? সে তো আমি সব সময় করি। কখনো দেখেছো আমাকে এরকম তেল তেলে লুচি খেতে ব্রেকফাস্টে? দেখেছো কখনো? আর হ্যাঁ, এখন একটু স্পেশাল ডায়েটে আছি।